আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। You thinking I'm mad, but mad only becoming famous. Oh, thai thai na goli mare, thai thai na enter mare. কেন হয়ে গেল প্যাডম্যানের রিলিজ ডেট আরও খানিকটা পোস্টপোন? ওয়েল, এই প্রশ্নের জবাব কি সত্যি রয়েছে অক্ষয় কুমারের কাছে? আফটার অল, তার ফ্যান্স এবং ফলোয়ার্স যে মুখিয়ে রয়েছেন তার ছবি প্যাডম্যান দেখার জন্য। 26 জানুয়ারি মুক্তির দিন নির্ধারিত থাকা সত্ত্বেও শুধুমাত্র পদ্মাবতকেই বিশেষ জায়গা করে দিতে আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো প্যাডম্যানের রিলিজ ডেট। এই খবর জানা মাত্রই অক্ষয় কুমারের ফ্যান্স এবং ফলোয়ার্সরা কিন্তু ভীষণভাবেই হয়ে পড়েছে ডিসঅ্যাপয়েন্টেড। তারা জানতে চাইছে এর পিছনে আসল কারণটা কি, কেন করলেন প্যাডম্যান অক্ষয় হঠাৎ করে সিদ্ধান্তে এমন পরিবর্তন। ওয়েল, নেট দুনিয়ায় এখন হইচই যে সত্যিই কি এটা অক্ষয় কুমারের বড়ে দিলবালে হওয়ার পরিচয় নাকি এর পিছনে রয়েছে কোনো গিমিক বা অন্য কোনো বিজনেস স্ট্র্যাটেজি। ওয়েল, যাই হোক না কেন, রিসেন্টলি দিল্লি ইউনিভার্সিটিতে মহিলা ম্যারাথনের সূচনা করতে গিয়ে সবার চোখ কপালে তুলে দিলেন রীতিমতন খেলোয়াড়ি অক্ষয় কুমার। ম্যারাথনের সূচনায় জাতীয় স্তরের একটি রাজনৈতিক দলের পতাকা উত্তোলন করতে দেখা গেল পর্দার প্যাডম্যানকে। নিজের টুইটারে সেই ছবি পোস্ট করা মাত্রই কিন্তু হারে রে করে পড়লেন নেটিজেনরা এবং রীতিমতন সোশ্যাল মিডিয়াতে অক্ষয় কুমার হয়ে গেলেন ট্রোলো। স্ট্রং ম্যান নট মেকিং কান্ট্রি স্ট্রং। আরে বিল্ডিং সে হাই জাম্প না মারে, নিচে সে ডায়লগ না মারে, হাই স্পিড মে নাচে গায়। পর্দায় নিজের ছবির প্রচারে তিনি কোনো রকম রং লাগতে দেন না, কিন্তু বাস্তবে ছবির প্রচারে এহেন রং লাগানোর আসল কারণ কি রাজনীতি নাকি অন্য কিছু? তিনি তো ছবিতে প্রমোশনাল অ্যাক্টিভিটিতে বিজি হতে গিয়েছিলেন দিল্লি ইউনিভার্সিটিতে এবং মহিলাদের স্বচ্ছতা এবং সুরক্ষার বিষয়েও নানান কথা বললেন, কিন্তু সেই একই মঞ্চ থেকে যখন রাজনৈতিক দলের পতাকা উত্তোলন করলেন অক্ষয় তখন তো বিতর্ক দানা বাঁধবেই। রিয়ালিটি শো থেকে আইআইটি ছবির কাহিনী নিয়ে অক্ষয় টুইঙ্কল সম্প্রতি ব্রিটেনের অক্সফোর্ড ইউনিয়নেও আমন্ত্রণ পেয়েছিলেন। মোদ্দা কথা, মুক্তির আগেই যে ছবির সাফল্য একেবারেই ধরাছোঁয়ার বাইরে উঠে যাচ্ছে এ কথা প্রমাণিত এবং সেই সাফল্যকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলিজ করছেন টিম প্যাডম্যানও। জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা প্রচারে রাখছেন না কোনো খামতি, কিন্তু তাই বলে এমন কাজকে সত্যিই কি আশকারা দেওয়া যায়? নারীর ক্ষমতায়নের জন্য করমুক্ত করা হোক স্যানিটারি ন্যাপকিনকে, এই উদ্দেশ্যেই অক্ষয় কুমার এই উইমেন্স ম্যারাথনকে প্রমোট করতে এগিয়ে এলেন। কিন্তু তারই মাঝখানে বিতর্ক দানা বাঁধল রাজনৈতিক দলের পতাকা উত্তোলনের জন্য। তাই অক্ষয় কুমারের এহেন ডিসিশন সত্যি যে একেবারে তার ফ্যান্স এবং ফলোয়ার্সরা মেনে নিতে পারছেন না এ কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অক্ষয় কুমার তার নিজে ছবিটি প্রমোট করা মাত্রই হয়ে গেল প্রমাণিত। তাই সব মিলিয়ে আগামী কয়েকদিনে যে অক্ষয় কুমার এই ছবি নিয়ে হেটের পাশাপাশি বেশ খানিকটা বিতর্কেরও মুখোমুখি হবেন এ কথাও বলাই যায়। Woman strong, mother strong, sister strong, then country strong. সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।